সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheik Mojibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. It contains over 400 treasures from all parts of the world, from clay tablets, manuscripts and films, to archives relating to historical figures, such as Nelson Mandela and Alfred Nobel. I am proud that under my mandate we have advanced these causes together and that the role of your nation's founding father has been recognized on the Memory of the World Register. ১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে ক্ষমতা পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত করে রাখা। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান 3 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে 1 মার্চ এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই সংবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে একযোগে হরতাল পালিত হয়। তিনি 3 মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সমগ্র পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এই অসহযোগ আন্দোলনের 6 দিনে 172 জন নিহত এবং 358 জন আহতের কথা প্রচার করা হয় সরকারি প্রেস নোটে। এই পটভূমিতেই 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় বিপুল সংখ্যক লোক একত্রিত হয়। পুরো ময়দান পরিণত হয় এক জনসমুদ্রে। যে আপনি যদি স্বাধীনতা ঘোষণা করেন তাহলে আমাদের বাজুকা কামান এবং সাবর জেট তৈরি আছে, শেষ মুহূর্তে তার হাতে দেওয়া হলো। অনুনয় বিনয় করে যখন তখন শেষ বার্তা পাকিস্তানে দিয়েছিল, বঙ্গবন্ধু ওটা পকেটে রাখলেন। ভাষণ যখন চলছিল তখন আমরা দেখেছি হেলিকপ্টার উঠছে, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি শিক্ষক ইতিহাস বিভাগের, খবর পেয়েছি যে ক্যান্টনমেন্টের সাজ সাজলো। 6 তারিখে রাতে বঙ্গবন্ধু তার স্ত্রীর মুখোমুখি হয়ে বলেছিলেন যে আমি কি বলব, তার প্রচন্ড চাপের মধ্যে বঙ্গবন্ধু। তো তখন বঙ্গমাতা বলেছিলেন যে তুমি এতদিন যা বলেছ তাই বলতে হবে, তবে মনে রাখবে তোমার পেছনে বন্দুক সামনে জনতা, এবং সঠিক পরামর্শ পেতে দিয়েছিলেন। আচ্ছা, আর 6 তারিখে বিকেলবেলা ছাত্র পেশা চার খলিফা বঙ্গবন্ধুকে যে বললেন যে কালকে কিন্তু আপনাকে স্বাধীনতা ঘোষণা করতেই হবে, বঙ্গবন্ধু তখন উষ্মার সঙ্গে বললেন দেখ তোরা বেশি চাপাচাপি করবে না। এরপরে রফভাইয়ের কাছে থেকে শুনেছি তাদের সাহস পায়নি বঙ্গবন্ধুকে আর কিছু বলার। টেলিফ্যাক্স যেটাকে বলা হয়, টেলিপ্রিন্টারে খবর এসেছে যে আপনি যদি স্বাধীনতা ঘোষণা না করেন তাহলে 6 দফার চাইতে বেশি কিছু আপনি পাবেন,
এখানে রাতে ফোন করেছিল বঙ্গবন্ধুর গায়ে জ্বর। মনে রাখতে হবে যখন সাত মাসের ভাষণ দেন বেগম মুজিব বললেন যে তুমি একটু শুয়ে থাকো, এবং প্রচন্ড মাথা ব্যথা করছে তার উত্তেজনায়। তো তিনি একটা কাঁথা মুড়িদের শুনেন শেখ হাসিনা তখন বাবার মাথার ভিক্স মালিশ করে দিলেন, এবং প্রায় 45 মিনিটের বেশি শুয়েছিলেন বঙ্গবন্ধু, তার তো চারটা খেয়ে রওনা দিয়েছিল। আচ্ছা, এই তথ্যগুলো এখানে আছে যে গাড়ি বঙ্গবন্ধুর নিজস্ব কোনো গাড়ি ছিল না, আপনারা শুনে রাখুন। সকাল থেকে এখানে লোকে লগ্ন ছিল, এত লোক ছিল যে এত লোক বঙ্গবন্ধু আসলেন উনি ভাষণ দিলেন, এত লোক কোনো হইচই নাই, একদম সারা মাঠ চুপ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকা হৃদয় মাঠখানে? আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কব্জিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে দিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। মজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। পাশের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাগানে অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। তখন পলকে দারুণ ঝলকে দড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বঙ্গবন্ধুর এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। 7ই মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা। ভাষণটি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম ভাষণ হিসেবে বিশ্বের ইতিহাসে অনেক আগেই স্থান করে নিয়েছে। 12টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। এই ভাষণটির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি হিসেবে স্বীকৃতি দেয় বিশ্বখ্যাত নিউজ উইক ম্যাগাজিন। 2017 সালের 30শে অক্টোবর প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে ইউনেস্কোর তৎকালীন মহাপরিচালক ইরিনা বোকোভা 1971 সালের 7 মার্চে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ঘোষণা দেন। তার এই ঘোষণার সাথে সাথে বঙ্গবন্ধুর ভাষণটি শুধু বাঙালি জাতির জন্য নয়, সারা বিশ্বের মানুষের সম্পদ হিসেবে স্বীকৃতি পায়। একান্তই আমাদের, কিন্তু আমাদের হয়েও তিনি বিশ্ববাসীর। তার এই ভাষণের যে শক্তি তা সমগ্র মানব জাতিকে উদ্দীপ্ত করুক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটি ভাষণের মধ্য দিয়ে তিনি একটি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছেন, ঐক্যবদ্ধ করেছেন। দ্বিতীয়ত একটি ভাষণের মধ্য দিয়ে একটি নিরস্ব বাঙালি জাতিকে সচেতনে রূপান্তরিত করেছেন। তৃতীয়ত কীভাবে একটা যুদ্ধ হবে তার প্রস্তুতির জন্য যা যা করার দরকার তিনি তা বলেছেন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। উনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেই শত্রু এখন আর নাই, কিন্তু এখন নতুন শত্রু আছে। আমাদের যা কিছু আছে তাই দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। ইউনেস্কো সম্মানিত হয়েছে, তারা দাবি করতে পারবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি এখন আমাদের কাছে আছে। হৃদয়ের গভীরতা থেকে ভাষণ, এটা কোনো লিখিত ভাষণ না, এটা কারোর সাথে পরামর্শ করার ভাষণ না। মানুষের মাঝে এখনো প্রেরণা যোগাচ্ছে, এটাই হচ্ছে ভাষণের সব থেকে বড় কথা। যে এতটা আবেদন পৃথিবীতে আর কোনো নেতার ভাষণ মানুষের উপর মাঝে আর কখনো রাখতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। ফিল্ম ডিভিশনে সহকারী ক্যামেরাম্যান হিসেবে চাকরি করতাম। তো ফিল্ম ডিভিশনের আবুল খায়ের সাহেব জানায় যে অমুক দিন ভাষণ হবে, 7 তারিখ ভাষণ হবে, তোমরা রেডি থাকো, আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, ফিল্ম যা ফিল্ম লাগবে, ম্যাগাজিন যা লাগবে, তারপরে আপনার স্ট্যান্ড নিয়ে, চেঞ্জিং ব্যাগ নিয়ে সব নিয়ে আমরা এখানে এসে সকালবেলা এসে আমরা হাজির হয়ে যাই। লাগানো ছিল ফিল্ম ডিভিশন তো ছিল না, ল্যাব ছিল না, ল্যাব ছিল FDC-তে। তখন বঙ্গবন্ধুর ফিল্ম ডেভেলপ করা খুব মুশকিল ছিল। আমরা বিভিন্ন নামে, হয় সাইক্লোন নামে, না হয়তো নির্বাচন নামে দিয়ে বঙ্গবন্ধুর ছবিগুলো আমরা রেকর্ড করে নিয়ে আসতাম, ডেভেলপ করে নিয়ে আসতাম। 25 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, ঢাকা শহরে রক্ত রক্ত হয়ে গেল। এরপরে আমাদের ধারণা হলো যে এই ফিল্মটা তো বঙ্গবন্ধু অনেক স্মৃতি জ্বালাই দিল, অনেক কিছু মেরে ফেলল, এই ফিল্মটা তো জ্বালাই দিবে, রাখা যাবে না, বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, এখন তো ফিল্ম আর না রাখতে কিছু আমরা পাবো না। ফসি বললো আমাদের 5 নম্বর সেটাই আমাদের অফিস ছিল তখন। সেদিন আমি নিজে শুধু একা জীবনের ঝুঁকি নিয়ে খয়ের সাহেবের অনুরোধে আমি ফিল্মটা নিয়ে বের হয়ে যাই সচিবালয় থেকে। খয়ের সাহেব যখন আমার বিদায় দেয় তখন সে আমার হাতটা ধরে একটা ঝাঁকি দিল, আমজাদ আল্লাহ হাফেজ। সে বলছিল আমি আর ফিরে আসবো না। আমি সদরঘাট থেকে একটা বড় বাংলাদেশের ট্রাঙ্ক কিনে নিয়ে আসলাম, সেই ট্রাঙ্কটার ভিতরে বঙ্গবন্ধু যত আগের যত ফিল্ম আছে যত রেকর্ড করা আছে সেই রেকর্ড, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আমি সচিবালয়তে বের হই। সচিবালয়তে বের হওয়ার খুব দুরূহ ব্যাপার ছিল, সব গেটেই ছিল নন বেঙ্গলিরা। এপ্রিল বা মে মাসের 8 থেকে 9 তারিখের মধ্যে আমি নিয়ে বাইরে হয়েছিলাম এখান থেকে। মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির উদযাপন অনুষ্ঠানে স্বাধীনতার পরে জন্ম, যারা 7ই মার্চ সম্পর্কে জানে না তাদের কাছে আমাদের ছাত্র যুবক যারা আমরা শিক্ষিত জনগোষ্ঠী আমাদের সবারই উচিত তাদের কাছে পৌঁছে দেওয়া। স্বাধীন বাংলার জাতির পিতা, স্বাধীন বাংলার জাতির পিতা, মজিবের পথ ধরো। ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, মুক্তি চায় বাংলার মানুষ, বাঁচতে চায় বাংলার মানুষ, তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আছে। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই।
যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।